আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের বিষয় জলপরীর টাকার থলি। আসুন দেখে নেই কি বিষয় রয়েছে এর অভ্যন্তরে। ইতোমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। পৃথিবীর মোট আয়তনের চার ভাগের তিন ভাগই জলরাশি দ্বারা পূর্ণ, আর এক ভাগ মাত্র স্থলভাগ। এই স্থলভাগেই আমাদের বসবাস। এই স্থলভাগের জীব বৈচিত্র্য আমাদের চিন্তার পরিসরকে ধা দিয়ে দেয়, আর এই বিশাল জলরাশির জীব বৈচিত্র্য এক কথায় বললে বলতে হয় বর্ণনাতীত। এই বিশাল বৈচিত্র্যের মাঝে বিস্ময়কর জীবের একটি হলো ষাঁড় বা হাঙ্গর। পৃথিবীর জলভাগের বিভিন্ন স্থানে 500 প্রজাতিরও বেশি শার্ক বা হাঙ্গর বসবাস করে। মাছ, শৈবাল, শামুক, ঝিনুক, চিংড়ি, স্কুইড, রে, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, সমুদ্র সিংহ ইত্যাদি হাঙ্গরের খাদ্য। এক কথায় সমুদ্রে পাওয়া যায় এমন যে কোনো খাবারই হাঙ্গরের খাদ্য। এমনকি বুল শার্কের খাদ্য তালিকায় শার্ক বা হাঙ্গরের নামও রয়েছে। এদের বেশিরভাগ প্রজাতি সরাসরি বাচ্চা প্রসব করে। আর বাকি প্রজাতিগুলো ডিম পাড়ে, তবে তারা ডিম পাড়ে এক বিশেষ ধরনের থলিতে। প্রতিটি থলিতে একটি করে ডিম পাড়ে। ডিমগুলি থলির ভেতরে পরিস্ফুটিত হয়ে পূর্ণাঙ্গ হাঙ্গর হিসেবে বাইরে বের হয়ে আসে। হাঙ্গরের এই ডিমের থলির বাহিরে বিশেষ ধরনের আকর্ষী থাকে, যার মাধ্যমে থলিগুলো সাগরের তলদেশে কোনো উদ্ভিদ অথবা অন্য কোনো কিছুর সাথে আটকে থাকে। এর ফলে ডিমগুলো স্রোতের টানে দূরে কোথাও চলে যাওয়া থেকে রক্ষা পায়। একে ইংরেজিতে মারমেইড পার্স বলে, আর বাংলায় একে বলে জলপরীর টাকার থলি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সে সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।